শুরুতেই আমরা লান্টন নামক একটি জায়গা দেখতে পাই সালটা ছিল দুই সাল হাং নামক এক ব্যক্তি একটি মাছ ধরে তারপর সে তার বাকি দুই বন্ধুর সাথে মাছ খাওয়া শুরু করে হঠাৎ করে তারা কিছু শব্দ শুনতে পায় মাছটি হঠাৎ করেই জীবিত হয়ে যায় তার মধ্যে উদয় হয় একটি শয়তান হাং এর দুই বন্ধু নিজে নিজেই মারা যায় আর একটি আত্মা মাছের শরীর থেকে হাঙের শরীরে প্রবেশ করে সিন শিফট হয় আমরা ডাকেং মন্দির দেখতে পাই সেখানে মাস্টার চ্যাং একজনের উপর থেকে ভূত তখন সেখানে আসে হাও এবং তার বন্ধু তারা তাদের স্কুল প্রজেক্টের জন্য এই মন্দিরে এসেছে একটি শ্যুট করার জন্য এখানে আপনাদের জানিয়ে রাখি ডাকেং মন্দিরে মাস্টার টাইগারের পুজো করা হয় মাস্টার টাইগার একটি আত্মা সে মানুষের উপকার করে আর মাস্টার চ্যাং হচ্ছে এই মন্দিরের প্রধান পুরোহিত সেখানে মাস্টার চ্যাংয়ের বন্ধু আসে তার সাথে দেখা করার জন্য সে সাথে নিয়ে এসেছে নামের এক ব্যক্তিকে যাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম সে তার বাড়িতে তার পুরো পরিবারকে হত্যা করেছে তাকে দেখে মনে হচ্ছে তার উপর কোনো আত্মা বর করেছে তাই তাকে এখানে আনা হয়েছে সেই আত্মাটিকে তাড়ানোর জন্য রাতে হাও এবং তার বন্ধু সেই মন্দিরে আসে ভেতরে চলছিল হাঙের শরীর থেকে ভূত তাড়ানোর কাজ মাস্টার চেং তার কাজ শুরু করে হাঙ্গের শরীরে সেই আত্মাটি প্রকাশ পায় আত্মাটি ছিল অনেক বেশি শক্তিশালী সে চ্যাংয়ের উপর আক্রমণ করে চ্যাংকে সে প্রায় মেরেই ফেলছিল তখন চ্যাংয়ের সহকারীরা সে তাকে বাঁচায় সেই আত্মাটিকে বন্দি করে রাখা হয় অন্য একটি মাছের বেতর তারপর তারা সেই মাছটিকে ফ্রাই করে ফ্রাই শেষে তাকে নিয়ে ফেলা হয় ডাস্টবিনে হাউ সেখানে গিয়ে মাছটি হাতে নেয় মাছটির বেতর ছিল সেই শয়তান তার মুখ থেকে বেরিয়ে আসে আরেকটি ছোট বাচ্চা যা ছিল জীবিত হাউ সেই ছোট বাচ্চাটিকে বোতলে ভরে নেয় তারপর সেই মাছটি নিয়ে বাড়িতে ফিরে আসে সেখানে আমরা হাওয়ের মা ইয়াহুইকে দেখতে পাই সম্প্রতি হাওয়ের বাবার সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেছে হাও তার মায়ের সাথেই থাকে সেই মাছটি একুরিয়ামের ভেতর থেকে সব দেখছিল সিম শিফট হয় মাস্টার চ্যাং এবং তার বন্ধু এসেছে হাঙের বাড়িতে সেই বাড়িতে তার পুরো পরিবারকেই হত্যা করেছিল সেখানে চেঙের বন্ধু একটি আত্মা দেখতে পায় আত্মাটি তার উপর আক্রমণ করে সে অনেক কষ্টে নিজেকে মুক্ত করে তারপর তারা বাড়িতে ফিরে যায় এদিকে ইয়া ইয়াহুই তার বাড়িতে একা ছিল হঠাৎ করে সে কিছু শব্দ শুনতে পায় সে তার স্বামীকে দেখতে পায় কিন্তু হাও আসতেই সে গায়েব সে মাছটির মুখ থেকে বেরিয়ে আসে কালো কালি পরদিন সে তার রুমে বসেছিল হঠাৎ করেই সে লক্ষ্য করে মাছটির আকার অনেক বৃদ্ধি পেয়েছে বাথরুমের আয়নায় সে দেখতে পায় একটি ডাইনি ডাইনিটি তার পেছনে আসে সে তখন ড্রয়িং রুমে যায় একুরিয়ামের ছোট মাছটি এখন অনেকটাই বড় হাও বাড়িতে ফিরে আসে ইয়া পাগুলের পাগলের মতো আচরণ করছিল রাতে সে তার পিয়ানোর সামনে দেখতে পায় সেই ডাইনিকে পরক্ষণেই তা গায়েব একটি ভয়ঙ্কর শয়তান তার শরীরে প্রবেশ করে হাও শব্দ পেয়ে বাথরুমে আসে হুই সেখানে একটি মাছ খাচ্ছিল সে ধীরে ধীরে এগিয়ে আসে তার দিকে হঠাৎ করে ইয়াহুই স্বাভাবিক হয়ে যায় হাও তার মাকে নিয়ে আসে মাস্টার চ্যাংয়ের কাছে কারণ এখান থেকে সেই মাছটি নেবার ফলেই তার মার উপর ডাইনিটি ভর করেছে সে মাস্টার চেংকে সব খুলে বলে মাস্টার চেং ইয়াহুয়ের ভেতর সেই আত্মাটিকে ডাকে আত্মাটিকে জিজ্ঞেস করে সে কে কেন সে তার উপর ভর করেছে কিন্তু আত্মাটি কোনো জবাব দেয় না চ্যাংয়ের সহকারী মাছটিকে মেরে ফেলে তারপর হাউকে একটি তাবিজ দেয় এই তাবিজটি তাকে বিপদ থেকে রক্ষা করবে আর বলে আত্মাটিকেইভাবে তাড়ানো যাবে না আত্মাটি যেখান থেকে এসেছে সেখান থেকে তাকে মারতে হবে পরদিন সে তার সহকারীদের নিয়ে জঙ্গলে আসে সেখানে সে মাস্টার টাইগারের পুজো শুরু করে এদিকে হাওতার স্কুলে আসে সেখানে আজ একটি অনুষ্ঠান হবে যার মধ্যে পিয়ানো বাজাবে তার মা তার মাকে দেখে বোঝা যাচ্ছিল আত্মাটি এখনও তার ভেতরেই রয়েছে সে পিয়ানো বাজানো শুরু করে ধীরে ধীরে সেখানে উপস্থিত সবাই পাগলের মতো আচরণ করা শুরু করে পিয়ানো সুরের তালে তালে সবাই চিৎকার করছিল পিয়ানো শব্দ থেমে যায় সেখানে আর কারও জ্ঞান নেই সেই ডাইনিটি আক্রমণ করে হাওয়ের উপর তখন তার বাবা তাকে রক্ষা করে অপরদিকে পুরো জঙ্গল অন্ধকারে ছেয়ে যায় সেই শয়তানটি এক এক করে চ্যাঙের সহকারীদের নিয়ে যাচ্ছিল যাদের নিয়ে যাচ্ছিল তারা ফিরে আসছিল শয়তান রূপে তারপর বাকিদের উপর আক্রমণ করছিল ধীরে ধীরে সবাই শয়তানে রূপান্তর হয় চেং কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে সে তার ছেলেকে নিয়ে রওনা হয় তারপর আসে চানকাইয়ের দাদার কাছে চানকাইকে তার কাছে রেখে আবার রওনা হয় সেই পাহাড়ে রাস্তায় দেখা হয় হাওয়ের সাথে সে তার মাকে খুঁজছিল কারণ সেই ডাইনিটি তার মাকে নিয়ে গেছে চেংহাওকে নিয়ে সেই পাহাড়ে আসে তারপরে এগিয়ে যায় সামনে একটি জায়গায় খোঁড়া শুরু করে নিচে রয়েছে একটি বক্স বক্সটি খুলতেই বেরিয়ে আসে একটি কঙ্কাল সেই শয়তানের আত্মাটি এই কঙ্কালের মাধ্যমেই এই জঙ্গলে রয়েছে এখানে আপনাদের জানিয়ে রাখি এই কঙ্কালটি হচ্ছে এডির এডি হচ্ছে হাঙের সন্তান হাং তার পুরো পরিবারের সাথে এদিকেও হত্যা করেছিল চ্যাং সেখানে মন্ত্র পড়া শুরু করে তখনই সেখানে আসে তার সহকারীরা যাদের ভেতরে এখন রয়েছে শয়তান চ্যাংয়ের উপর তারা আক্রমণ করে আরেকজন চেপে ধরে হাউকে হাউ সেই তাবিজটি দিয়ে নিজেকে মুক্ত করে দূর থেকে তার মা তাকে ডেকে ওঠে সে দৌড়ে তার মায়ের পিছু নেয় এদিকে চেংকে তারা প্রায় মেরেই ফেলছিল তখন তার উপর ভর করে মাস্টার টাইগার মাস্টার টাইগার এক এক করে তাদের সবাইকে মেরে ফেলে অপরদিকে হাও একটি জায়গায় এসে পৌঁছায় সে সেখানে খুঁজে পায় তার ক্যামেরা যার মধ্যে ছিল তার মা এবং সেই মাছটি হঠাৎ করেই সে নিজেকে আবিষ্কার করে একটি ঘরের ভেতর সেখানে সে দেখতে পায় তার ছোটকালের বেশ কিছু স্মৃতি তার মা তাকে কতটা ভালোবাসত হঠাৎ করেই সে ফিরে আসে বর্তমানে সেখানে সে দেখতে পায় তার মাকে সে তার মাকে বলে সে তাকে অনেক ভালোবাসে তার মাতাকে তাকে প্রচণ্ড শক্তি দিয়ে জড়িয়ে ধরে একটি কালো ধোয়া চারপাশ থেকে তাদের ঘিরে ফেলে এদিকে চ্যাং তাদের সবাইকে মারছিল তখন পেছন থেকে তার মৃত স্ত্রী তাকে ডেকে ওঠে যা ছিল সেই শয়তানের একটি ফাঁদ মাস্টার টাইগার চেংয়ের ভেতর থেকে চলে যায় অন্যদিকে চেংয়ের বাবা পুজোর মাধ্যমে জানতে পারে এই শয়তানটি হলো আর্চ ডেমন যাকে অনেক বছর আগে মাস্টার টাইগার মাছের শরীরে বন্দি করেছিল কিন্তু হাঙের কারণে এখন সে মুক্ত হয়ে গেছে এদিকে চেং তার কাছে যায় সে এত বছর পর তার স্ত্রীকে দেখতে পেয়ে তাকে জড়িয়ে ধরে হঠাৎ করেই তার স্ত্রীর ভেতর থেকে বেরিয়ে আসে সেই শয়তান চ্যাং তাকে চেপে ধরে শয়তানটি তাকে দূরে ছুঁড়ে ফেলে একটি গাছের ডাল তার বুক চিরে বেরিয়ে আসে অপরদিকে চানকাই বাড়িতে ঘুমিয়েছিল তার শরীরে প্রবেশ করে মাস্টার টাইগার কারণ চ্যাং আর বেশিক্ষণ বেঁচে থাকবে না অসংখ্য শয়তান তার দিকে এগিয়ে আসছিল তাদের মাঝে ছিল আর্চ ডেমন চ্যাং সেই ডালটি ভেঙে ফেলে সে মাস্টার টাইগারকে ডাকছিল মাস্টার টাইগার নিজের শরীরে সেখানে আসে আক্রমণ করে সেই ডেমনকে সেই ডেমনটি ধ্বংস হয়ে যায় তারপর চ্যাং সেখানে ধীরে ধীরে মারা যায় মুভি লাস্ট সিনে আমরা দেখতে পাই চ্যাংয়ের বন্ধু সেখানে তার দল নিয়ে এসেছে জঙ্গল থেকে সবাইকে উদ্ধার করা হয় সবাই এখন বিপদমুক্ত চানকাই এখন থেকে ডাকেং মন্দিরে মাস্টার টাইগারের প্রতিনিধি হিসেবে কাজ করবে অসাধারণ এই মুভিটি এখানেই শেষ হয় এই মুভির দুইটি পোস্ট ক্রেডিট সিন রয়েছে প্রথম সিনে আমরা দুই সালের সিন দেখতে পাই ইচুন এবং ওই একটি পুরনো বাড়িতে এসেছে এই বাড়িটি ছিল হাঙের এই বাড়িতে হাং তার পুরো পরিবারকে হত্যা করেছিল উই এই বাড়িটি কিনেছে ইচুনকে নিয়ে বাস করার জন্য এখানে আপনাদের জানিয়ে রাখি এই মুভির মোট তিনটি পর্ব রয়েছে যার সবগুলো পর্ব আমি অলরেডি এক্সপ্লেন করেছি ইচুন এবং উইয়ের সাথে পরবর্তীতে কী হয়েছে তা দেখানো হয়েছে এই মুভির প্রথম পর্বে আর দ্বিতীয় পোস্ট ক্রেডিট সিনে আমরা চেংয়ের বন্ধু ইয়াতিংকে দেখতে পাই সে জঙ্গলে এসেছে নিখোঁজ কাউকে খোঁজার জন্য সেখানে সে রেনকোট পরা তিনজন মানুষকে দেখতে পায় যাদের ভেতর ছিল সেই শয়তান এই রেইনকোট পরা শয়তানগুলো কে ছিল তা আপনারা দেখতে পাবেন এই মুভির দ্বিতীয় পর্বের প্রথম সিনে তো কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না শীঘ্রই আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে তাই যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই মুভির বাকি পর্বগুলো দেখতে চাইলে ক্লিক করুন এই ভিডিওতে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ